ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. وعليكم السلام ورحمة الله وبركاته. شمال دبي جنت سالين عمد الدشي কোনো কোনো ইসলামিক ব্যক্তিবর্গ বলেন, মা বাপে যদি নাকি তোমাকে ডাকে যে অবস্থায় তুমি সালাত পড়তেছ, তাহলে সালাত ভঙ্গ করে হলেও মা বাপের ডাকে সাড়া দিবে। সম্মানিত ভাই, আসলে বিষয়টা অতিরিক্ত বাড়াবাড়ি। এটা জোরাইজের একটা ঘটনা বা হাদিসকে কেন্দ্র করে এই সমস্ত বক্তারা বলি থাকে। জোরাইজের ঘটনার মধ্যে জোরাইজ সালাত পড়তেছিল আর তার মা আসি তাকে ডাকছিল, সে ডাকে সাড়া দেয় নাই। তো এটা আল্লাহ তাআলা অসন্তুষ্টির কারণ হয়েছে। তো এই হাদিসটাকে নিয়ে অনেকে বলার চেষ্টা করে, আসলে জোরাইজের সালাতটা ছিল নফল সালাত। নফল সালাত অবস্থা মাথা ফিতে যদি ডাকে, তাহলে অবশ্যই সালাত ছেড়ে দিয়ে মাথা ফিতে ডাকে সাড়া দিবে, যদি নফল সালাত হয়ে থাকে। আর ফরজ সালাত হলে মাথা ফিতে যেই হোক, সাধারণ পরিস্থিতিতে সালাত সাড়ে দেওয়া হারাম। এটা সুরায়ে মুহাম্মদের মধ্যে আল্লাহ তাবারক তাআলা স্পষ্ট বলেন, 33 নম্বর আয়াত, ওয়ালা তুবতিলু আমালাকুম, তোমরা তোমাদের আমল ছেড়ে দিবে না, বরবাদ করবে না, বাতিল করবে না। হ্যাঁ, যদি নফল সালাত হয় সাধারণ পরিস্থিতিতে, কিছু সালাত অবস্থায় কাজগুলো সেরে নেওয়া যায়, কাজটা করলেও সালাত ভঙ্গ হবে না। আর কিছু কিছু কাজ আছে যে সালাত অবস্থা করা যাচ্ছে না, নফল সালাত, এটা ছেড়ে দিবে, সমস্যা নাই। আর ফরজ সালাতও ক্ষেত্র বিশেষে ছেড়ে দিবে। এই বিষয়ের উপর আমি কিছু উদাহরণ দেই, তাহলে বিষয়টা আপনার পরিষ্কার হবে। ইয়াহরুমু আলাল মুসল্লি ইজা দাখালা ফি সালাতিহিল ওয়াজিবা ইয়াক্তাহা ইল্লা লিজুরুরাতিন, একজন মুসল্লির উপর হারাম সালাতকে ছেড়ে দেয়া যখন সে সালাতে প্রবেশ করে, তবে যদি কোনো শক্ত জরুরত থাকে তো সে সালাত ছেড়ে দিতে পারে। কাহেদ যে নফসি নফসিন মুহতারামাতিন মিন তালাফিন আও দররিন, যেমন সালাত ফুটতে থাকলে, এই ব্যক্তি ফরজ সালাত ফুটতে থাকলে যে কোনো গুরুত্বপূর্ণ জিনিস নষ্ট হয়ে যেতে পারে, কোনো গুরুত্বপূর্ণ ব্যক্তির কোনো ক্ষতি হয়ে যেতে পারে, এরকম যদি হয় তাহলে সে ফরজ সালাত হলেও ছেড়ে দিবে, অথবা তার মাল নষ্ট হয়ে যাবে। যেমন কেউ মনে করেন তার চুলাতে আগুন জ্বলতেছে আর পাতিল চুলার উপরে আছে, তার মনে নাই, সে সালাতে দাঁড়িয়ে গেছে, এখন সে চিন্তা করতেছে আমি যদি নাকি এখন সালাত শেষ করতে যাই তাহলে এখানে নিশ্চিত দুর্ঘটনা ঘটে যাব, তাহলে সে সালাত শেষ করবে না, সালাত ভঙ্গ করে সে ওই কাজটা সেরে নেবে, আগুন বন্ধ করবে। এই তাহলে মাল যদি কি নষ্ট হওয়ার কি থাকে, সম্ভাবনা থাকে বা ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকে, তাহলে সে এই জরুরতের কারণে ফরজ সালাতও সে ছেড়ে দিতে পারবে। ওয়ালাইসা মিনা জরুরাতে আর রদ্দ ওয়ালা টেলিফোন আও ফতহুল বাব ওয়ালিল মুসল্লি আন ইয়াকতুয়া খতওয়াতিন লিফতহিল বাবে বিশর্তে আল্লাহ ইয়ানসারিফে বিজাসাদিহি আনিল কিবলাতে, এটা কোনো জরুরতের অন্তর্ভুক্ত নয় যে একটা টেলিফোন আসে গেছে সালাত অবস্থায়, আপনি সালাত ভাঙ্গিয়া তারপরে টেলিফোনে কথা বলবেন, এটা কোনো জরুরতের মধ্যে না। বা কোনো ব্যক্তি দরজাতে আপনার নক করতেছে খোলার জন্য, আপনি সালাতে আছেন, ফরজ সালাতে আছেন, তাহলে আপনার এটা জরুরত না, আপনি সালাত শেষ করে তারপরে দরজা খোলেন। আর নফল সালাত হলে এটা অবশ্যই, যদি নাকি ক্যাবলা নষ্ট না হয় তাহলে আপনি সামনে গিয়ে এটা খুলি আবার সালাতের জায়গাতে আসি দেবেন, তাহলে আপনি এটা সালাতও নষ্ট হবে না তখন, নফল সালাত হইলে আর কি। আর যে কিভাবে আপনি যে সালাদটা শেষ করবেন, হয়তো সালাম ফিরে দিবেন বা সালাম না ফিরে দিয়েও আপনি সালাদটা কি করতে পারবেন, ভাঙিয়ে ফেলতে পারবেন জরুরতের কারণে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা থেকে একটা হাদিস তিরমিজি এবং আবু দাউদের মধ্যে হাসান সূত্রে উল্লেখ করা আছে, কান রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইউসাল্লি ফিল বাইত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নফল সালাত পড়তেছিলেন ঘরের মধ্যে, ওয়াল বাবু আলাইহি মুগলাকুন, তখন দরজা ছিল বন্ধ,
ফাজিতু, এই বন্ধ অবস্থায় আমি আসলাম, আয়সা বলতেছেন যে আমি আসলাম, ফা মাশা হাত্তা ফাতাহালি সুম্মা রাজা ইলা মকামিহি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম সালাত অবস্থায় এসে দরজাটা খুলে গেলেন এবং যেখানে সালাত পড়তেছিলেন ওইখানে ফিরে গেলেন। ওয়া ওয়াসাফাত আনাল বাবা ফিল কিবলাতি, তিনি বললেন যে তখন দরজাটা কেবলামুখী ছিল, তাহলে কেবলা পরিবর্তন হয় নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম হাঁটছেন, কদম গেছে, অসুবিধা নাই, কিন্তু কেবলা পরিবর্তন হয় নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আগের জায়গাতে আসি সালাত আদায় করছেন। এই সালাতটা ছিল নফল সালাত, এটা নাসাইর হাদিসের মধ্যে সরাসরি উল্লেখ করা আছে যে আন্নাহু কানা ইউসালি তাতাওয়ুয়ান, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তখন নফল সালাত আদায় করতেছেন। আর আমরা জানি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ফরজ সালাত জমাতে আদায় করতেন, যেহেতু ফরজ সালাত জমাতে আদায় করাও ফরজ। তাই যদি নাকি নফল সালাতের মধ্যে কেউ আপনার দরজা নক করে, তাহলে সালাত সারি দেওয়া জরুরি না, সম্ভব হলে কেবলাকে বাকি রেখা বা ডানে ফাপ ঠিক থাকলে এটা কি করতে পারবেন, সালাত অবস্থাতেও দরজাটা খুলে দিতে পারবেন। আর যদি নাকি কেবলা পরিবর্তন হয়ে যায়, তাহলে সালাত ভঙ্গ হয়ে যাবে, তাই আপনি নফল সালাতের অবস্থায়ও দরজা খুলতে পারবেন যদি নাকি কেউ দরজা খোলার জন্য অপেক্ষা করে। ফরজ সালাত হলে দরজা খুলতে পারবেন না, সব ফরজ সালাত শেষ করিয়ে আপনি তারপরে দরজা খুলতে পারবেন। এখানে একটা গুরুত্বপূর্ণ একটা কিতাব আল মাওসুতুল ফাকহিয়াল কুয়েতিয়া, কুয়েতি সরকারের কুয়েত সরকার কর্তৃক একটা ফতোয়ার কিতাব আল মাওসুতুল ফাকহিয়াতুল কুয়েতিয়া, এই বিষয়ে এটা গুরুত্বপূর্ণ একটা কিতাব। এখানে লেখা আছে কতুল ইবাদাতিল ওয়াজিব বাদা শুরুফিহাল বেলা মাসুকিন শারঈন গায়রু জাইজিন বিইত্তিফাকুল উলামা বিইত্তিফাকুল ফুকাহা, যে কোনো এবাদত যে যেটা ওয়াজিব সেটা শুরু করে দিছেন, এটাকে কোনো শরীয় উজুর ছাড়া এটাকে ভঙ্গ করা যে উলামায়ে কেরামের নজদিক সর্বসম্মতিক্রমে এটা অবৈধ, এটা নাজায়েজ। লিয়ান্না কত আহা বেলা মাসুকিন শরঈয়িন আবসুন ইয়াতানাফা মা হুরমাতুল ইবাদা, যদি নাকি শরীয় উজুর না থাকে তারপরও সালাতকে নষ্ট করে ভঙ্গ করে, তাইলে এটা সালাতের সাথে একটা যে খেলতামাশা হয়ে যায়, এটা এটা কর্ষণ, এটা এটা এবাদতের সময় নষ্ট হয়ে যায়, এটা করা যাবে না। ওয়া ওয়ারাদা নাহিউ আন ইফসাদিল ইবাদা, আর এবাদত ভঙ্গ করা শরীয়তে নিষিদ্ধ, যেটা বললাম ওয়ালা আতুবতিলু আমালাকুম, তোমরা তোমাদের আমল নষ্ট করো না। তাই যদি নাকি শক্ত কোনো জরুরত আসি যায়, তাহলে অবশ্যই কী করতে পারে, নামাজ ছেড়ে দিতে পারে। যেমন যে একটা সাপ দেখছে সালাত অবস্থায়, তাহলে এই সালার এই সাপকে মারার জন্য সে ফরজ সালাতও ভেঙে ফেলতে পারে, বা কাউকে নির্দেশ দিবে সাপটা মারার জন্য, তারপরেও সে সালাত কী করে দিতে পারে, ভঙ্গ করে দিতে পারে, বা কারো মাল নষ্ট হয়ে যেতে সে এমন অবস্থাতে আছে, তাহলে মাল রক্ষা করার জন্য নামাজ ছেড়ে দিতে পারে। বা একটা যে মানুষ সাহায্য চাইতেছে, কোথাও আওয়াজ আসতেছে, কোনো মানুষ বিপদে আছে, আপনি সালাত অবস্থা আছেন, ফরজ সালাত ছাড়ি দিয়েও আপনি ওই ব্যক্তি সাহায্য করবেন। তারপরে একটা মানুষ এমন পরিস্থিতিতে আছে আর একটা বিপদও আসতেছে, ওই লোকে জানে না আপনি সালাত অবস্থায় আছেন, আপনি তাকে রক্ষা করার জন্য সালাত ছাড়ি দিবেন, এটা বৈধ। কোনো মানুষ ঘুমন্ত অবস্থা আছে কিন্তু তার কোনো একটা ক্ষতি হওয়ার সম্ভাবনা আছে, তাহলে আপনি দেখতেছেন যে এই আমি নামাজ শেষ করতে করতে এই ব্যক্তি একটা ক্ষতি হয়ে যেতে পারে, তাহলে আপনি কী করবেন, সালাত ভঙ্গ করিয়ে ওই লোককে আপনি সাহায্য করবেন। এগুলোর দ্বারাই যে প্রথম চেষ্টা করবেন সুবহানাল্লাহ আপনি বলবেন, যদিও জোরে বলেন নামাজ ভঙ্গ হবে না, যদি সুবহানাল্লাহ আওয়াজ আয়ে সে সতর্ক হইতে পারে, ভালো কথা, যদি বুঝে না সুবহানাল্লাহ বললেও ওই ব্যক্তি যে সতর্ক হইতে পারবে না, তাহলে সালাত ভঙ্গ করি হলেও ওই ব্যক্তিকে সতর্ক করতে হবে। আর একটা বিষয় আমাদের সমাজের মধ্যে একটা বেদিতে পরিণত হয়েছে, বর্তমানে মুয়াজ্জিনের আওয়াজ মসজিদের ভিতরে শুরু হয়, অনেকে যে খেয়ালে করে না, অনেকে একেবারে গান বাজনা আপনি রিংটোন লাগিয়ে রেখেছেন, আউযুবিল্লাহ, নামাজি ব্যক্তি কিন্তু যে তার রিংটোনগুলোর গান বাজনার এগুলো হারাম, এমনিতে হারাম। আর কেউ যদি নাকি সতর্ক থাকেন, তারপরেও ভুলে কোনো সময় যে দুর্ঘটনা ঘটতে পারে যে সালাত আপনি শুরু করে দিয়েছেন, আমার অবস্থায় রিংটোন আসে গেছে, কী করবেন? অনেকে একেবারে ধরে ওনা বন্ধ করে না, চলতে থাকে, মানুষের নামাজ নষ্ট, এটা হারাম। আপনি এক হাতে এটাকে বন্ধ করে ফেলবেন, দরকার হলে দুই হাত দিয়ে বন্ধ করবেন, নামাজ নষ্ট হবে না। দুই হাত লাগলেও সহযোগিতা নিয়ে আপনি মোবাইলের সাউন্ড বন্ধ করে দেন, সমস্যা নাই,
নামাজ ভঙ্গ হবে না, 2006 নিলেও নামাজ ভঙ্গ হয় না। তারপরে সর্বপ্রতি এটা খেয়াল রাখতে হবে যে বন্ধ করতে না পারলেও রিংটোনটাকে এটাকে সাইলেন্ট করে দেবেন। এই বিষয়ে এই হচ্ছে কথা যে ফরজ সালাত কোনো শরী উজর ছাড়া ভঙ্গ করা যাবে না, নফল সালাত সাধারণ পরিস্থিতিতে মা বাবা ডাকলেও কি করতে পারবেন, ভঙ্গ করতে পারবেন। ফরজ সালাত মা বাবা ডাকলেও আপনি ভঙ্গ করতে পারবেন না। আশা করি বিষয়টা বুঝতে পারছেন। বাকি আল্লাহ ভালো, সালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাতুহ।